হাদিসটি শুনে খুশিতে রীতিমতো কান্না করে দিয়েছিলাম। মুসা আলাইহিসসালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার অনুসারীদের মধ্যে সবথেকে বড় পাপী কে? আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন, এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই সবথেকে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী মুসা আলাইহিসসালাম বসে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে রাস্তা অতিক্রম করছেন। তিনি সাথে সাথে বুঝে ফেললেন ইনি হচ্ছে সবথেকে বড় পাপী। এরপর তিনি আল্লাহ তাআলাকে আরো একটি প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটিকে? আল্লাহ তাআলা বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তিটি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ। মুসা আলাইহিসসালাম সূর্য ডুবে যাওয়ার অনেক আগে থেকে সেখানে বসে রইলেন। যেই সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি বাচ্চাটিকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিসসালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, ওই একই ব্যক্তি মহাপাপী, আবার ওই একই ব্যক্তি মহানে কি? আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, এই লোকটি যখন সকালে তার বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন তার কোলের ছেলেটি বাবাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। নিষ্পাপ শিশুটি বাবাকে আবার প্রশ্ন করলো, আচ্ছা বাবা, জঙ্গলের থেকে বড় কি কিছু আছে? বাবা উত্তরে বলল, হ্যাঁ বাবা, আছে। ওই যে পাহাড়গুলো দেখছো, ওগুলো জঙ্গলের থেকে অনেক বড়। পুনরায় ছেলের প্রশ্ন, আচ্ছা বাবা, পাহাড়ের থেকে বড় কি কিছু আছে? বাবা উত্তরে বলল, আছে তো, আকাশ পাহাড়ের চাইতেও বড়। ছেলের পাল্টা প্রশ্ন, আচ্ছা বাবা, আকাশের থেকে বড় কি কিছু আছে? বাবা উত্তরে বললেন, আমার পাপ, যাই আকাশের চাইতেও অনেক অনেক বড়। ছেলে এই উত্তর শুনে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তোমার পাপ থেকে বড় কিছু নেই? তখন বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আমার পাপের থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে, তাকে সবচেয়ে বেশি পাপী ব্যক্তি থেকে তাকে আমি সবথেকে বেশি নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। এই হাদিসটির একটি অন্যতম শিক্ষা হলো, পৃথিবীর কেউই স্থায়ী পাপী না। অনেক বড় বড় পাপ করে ফেলেছেন, কিন্তু আপনি চাইলে মুহূর্তে একটা পবিত্র বান্দাতে পরিণত হতে পারেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।